খেলা হবে দিবস উপলক্ষে নৈহাটি বঙ্কিমাঞ্চলি স্টেডিয়ামে নকআউট ফুটবল টুর্নামেন্টের নৈহাটি গোল্ড কাপের শুভ উদ্বোধন। নৈহাটি পৌরসভা পরিচালিত নৈহাটি গোল্ড কাপ নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো গতকাল। এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন IFA সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, দমকল মন্ত্রী সুজিত বসু সহ একাধিক বিধায়ক, পৌর প্রশাসক ও এরিয়ান ও সারদান সমিতির এই দুই টিমের উদ্বোধনী ম্যাচ দিয়ে এই টুর্নামেন্টের সূচনা হয়। খুবই ভালো, করোনা পরিস্থিতিতে তো যেমন করোনা থাকবে তেমনি খেলাধুলো যতটা নিয়মকানুন মেনে হচ্ছে। এই নৈহাটিতে খেলা দিবস উপলক্ষে গোল্ড কাপ টুর্নামেন্ট শুরু হলো, সকলের জন্য শুভেচ্ছা। খেলা হবে যেখানে একটা রাজনৈতিক একটা এর সাথে জড়িয়ে রয়েছে, সেখানে কি রাজনৈতিক কোনো বার্তা দেবেন? খেলা হবে কথাটার মানেটা বুঝতে হবে। খেলা হবে মানে হচ্ছে সুস্থ, সব কিছু সুস্থ ব্যাপার, সুস্থ সামাজিক সব কিছু ব্যাপার, সুস্থতার লড়াই। স্পোর্টস মানে হচ্ছে এর থেকে বড় কিছু হতে পারে না স্পোর্টসের থেকে। খেলা মানে হচ্ছে সেটাকে অনেকে অনেক ভুল ব্যাখ্যা করে, খেলা মানে হচ্ছে স্পোর্টিংলি সব কিছু ব্যবস্থা। এখানে খেলা হবে মানে হচ্ছে সকলে খেলবে, সকলের সঙ্গে ভালো পরিবেশ থাকবে, সকলের সুস্থ শরীর থাকবে। খেলা মানে আমাদের কাছে এটাই। সত্যি কথা, এটা তো একটা চ্যালেঞ্জিং ব্যাপার বটেই, তবে আমি নৈহাটি পৌরসভার সমস্ত যারা অর্গানাইজার তাদের প্রত্যেককে এবং আমাকে নিমন্ত্রণ করেছে এখানে পার্শ্বভূমিক তাকে সকলকেই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি অভিনন্দন জানাই যে তারা এইরকম এই পরিস্থিতিটাকে মাথায় রেখো এবং সুন্দর ব্যবস্থাপনায় এত সুন্দর মাঠে খেলাধুলার যে আয়োজন করেছে যেটা প্রশংসা না করলে ভুল হয়ে যাবে। এবং এখানে উদ্দেশ্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা অনুপ্রেরণায় 16ই আগস্ট, সেটাকে আমরা জানি 16ই আগস্ট একটা ফুটবলপ্রেমী দিবস হিসেবে পালিত হয়, সেটাকে অন্য আঙ্গিকে খেলাধুলার জায়গাটাকে আরও কীভাবে উদ্বুদ্ধ করা যায় সেটার জন্য খেলা হবে দিবস উনি ওটা নাম রেখেছেন। এবং সেইটাকে মানে মান্যতা দিতে এই নৈহাটি পৌরসভা আমার মনে হয় বাংলায় সর্বপ্রথম তারা শুরু করলো এবং এটা চলতে থাকবে, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস এবং আশা করি খুব ভালোই হবে। আজকে খেলছে সারদান এবং এডিয়ান্স, এদের দুজনের দুটো দলেরই, কেউ জিতবে কেউ হারবে সকলেরই ভালো খেলা দেখবো, এইটুকুই এ করি সাফল্য কামনা করি এই টুর্নামেন্টের সাফল্য কামনা করি। আগামী দিনে কলকাতা লিগ বা কোনো বড় টুর্নামেন্ট হওয়ার কিছু একটা সুযোগ পাওয়া যায়? অবশ্যই, এত সুন্দর মাঠ আমরা অবশ্যই দেব, এখানে খেলা দেব এবং প্রিমিয়ার ডিভিশনে খেলা এখানে হবে। উত্তর চব্বিশ পরগনা থেকে বিশ্বজিৎ অধিকারীর রিপোর্ট, টাইমস বাংলা।